আসবে, আসবে না আসে না আসবে, তোমার জান্নাত তোমার কাছে, তোমার জান্নাত তোমার কাছে। আমার দায়িত্ব হচ্ছে তোমার কাছে পৌঁছে দেওয়া। তুমি যদি জান্নাতে যেতে না চাও সেটা তোমার ব্যাপার। বা আমরা যারা আহলে হাদিস বলছি তাদের জন্য এক ধরনের ইসলাম, যারা হানাফি তারা আরেক ধরনের ইসলাম, যারা সরমনের মুরিদ তাদের জন্য এক ধরনের ইসলাম, এটা তো নয় কখনো। ইসলাম একটাই। তো শিরকের বিরুদ্ধে লড়াইটা আহলে হাদিসদের সবচেয়ে বড় লড়াই, কারণ শিরকের উপরে পাপ পৃথিবীতে আর নাই। আমি দেখি যে ইসলামের একটা বিধান আল্লাহর বিধান একরকম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একরকম বলছে, আর আমি যেটা মানছি সেটা অন্যরকম। তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি কোনো মতভেদ দেখা দেয়, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, সমাধান হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূল মানে কোরআন এবং সুন্নাহর দিকে। মানুষের আকীদা আমরা সংশোধন করতে চাই, আমল সংশোধন করতে চাই, এবং এর মাধ্যম দিয়ে আমরা সমাজ সংস্কার করতে চাই। যেই কথা কোরআন হাদিসের সাথে মিলবে আমি ওটা মানবো, যেটা মিলবে না সেটা মানবো না। দেখবেন হক পাওয়া যাবেন ইনশাআল্লাহ। একটু খোঁজা শুরু করেন। কিন্তু আপনি যখন বলবেন না আমি আহলুল হাদিস, আহলুল হাদিসের একটা আকীদা মানহাজ আছে, আমরা কোরআন ও সুন্নাহর অনুসারী আহলুল হাদিস, তখন আপনাকে দ্বিতীয় কোনো প্রশ্ন আর করবে না, তখন বুঝে ফেলবে ও আছে এরা আহলে হাদিস। তাওহিদি মুসলমান আবার মাজারে যে সিজদা করছে, কেমন তাওহিদি মুসলমান হবে? আমি জাগ্রত জ্ঞান সহকারে যে কাজই করব, জাগ্রত জ্ঞান সহকারে, কোনো অবস্থায় যেন আমি হুটোপাটা কোনো কাজ করে না ফেলি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছেন আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এটা কি এমন যে আমাদের ধরেন বাংলাদেশের মুসলিমদের জন্য এক ধরনের ইসলাম, সৌদি আরবের মুসলিমদের জন্য আরেক ধরনের ইসলাম? এটা তো নয়। বা আমরা যারা আহলে হাদিস বলছি তাদের জন্য এক ধরনের ইসলাম, যারা হানাফি তারা আরেক ধরনের ইসলাম, যারা সরমনের মুরিদ তাদের জন্য এক ধরনের ইসলাম? এটা তো নয় কখনো। ইসলাম একটাই, যেটা আল্লাহ মনোনীত করেছেন, সেই ইসলামের যে বিধান দিয়েছেন সেটাও তো একটাই, সেটা কোরআন এবং হাদিস। কোরআনকে বোঝানোর দায়িত্ব কাকে দিয়েছিলেন? কোরআন কিভাবে আমরা বুঝবো, কিভাবে বাস্তবায়ন করব, এই দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমাদের সকল মানুষের একজনই তো নবী, এমন তো নয় যে তার আরেকজন এক এক দলের এক একটা নবী, তারা এক এক রকম বুঝাইয়াছেন, তা তো নাই। তাহলে বোঝা যাচ্ছে যে একটাই ইসলাম, একটাই ইসলাম কিন্তু একটাই, এবং কোরআন একটাই, নবীও একটাই। তাহলে আমাদেরকে ইসলাম ওইভাবে বুঝতে হবে যার উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, এটাই আমাদের, এর উপরে থাকতে হবে আমাদের। যদি আমরা ওর উপরে থাকতে পারি তাহলে আমরা সঠিক ইসলামের উপরে আসি। আর যদি দেখি না, আমি দেখি যে ইসলামের একটা বিধান আল্লাহর বিধান একরকম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একরকম বলছে, আর আমি যেটা মানছি সেটা অন্যরকম, তাহলে আমাদেরকে কোনটা মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যে নিজে যেভাবে করেছেন, আমাদেরকে ওইটাতে ফিরে যেতে হবে, তাহলে আমার ইসলাম সঠিক হবে। অন্যথায় আমি যত বড়ই হুজুর হই না কেন, যত বড়ই আলেম হই না কেন, আমার কোনো কথা, আমার কোনো আমল যদি রাসূলের হাদিসের সাথে না মিলে, তাহলে আমার চেহারা দেখে আমার এই আমল গ্রহণযোগ্য হবে? কখনোই হবে না, আমি যতই সুন্দর পোশাক পরি না কেন। এই এই মেসেজটাই তো আমরা বলছি সব জায়গায়, যে আমরা আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মানব রচিত সব বিধান বাদ দিয়ে একমাত্র আল্লাহর ওহি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা আমাদের সার্বিক আমল করি, তাহলে আমাদের ইসলামটা সঠিকভাবে মানা হবে, না হলে মানা হবে না। কিন্তু এখানে এসে আমাদের কিন্তু সবাই মানে কি যে হচ্ছে আমাদের এই দাবির কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের বিরোধী সব। কারণ কি, বিরোধী কিন্তু সাধারণ মানুষ করে রাখে নাই, যারা সাধারণ মানুষ কোরআন হাদিস বোঝে না তাদের কিন্তু তেমন দোষ নাই, দোষ হলো আলেমদেরই। এই মুসলিম সমাজকে বিভক্ত করে রেখেছে আলেম সমাজই। সাধারণ মানুষ কি করবে, কোরআন হাদিস বোঝে না, আমি আজকে যা বলছি তাই মানছেন, আমার এই জায়গায় বসে আরেকজন কালকে যে আরেকজন এসে বলবে, এখন আপনি পড়বেন বিপদে, আমি এক কথা বললাম একই কথা আবার উল্টে বলবে আরেকজন এসে, তখন সাধারণ মানুষ পড়ে যাচ্ছে বিপদে। এজন্য আলেমদের পরিণতি খুব ভয়াবহ হবে কিয়ামতের দিন। আলেমদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আবার আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এমনিতে নয়। এজন্য বিশেষ করে সবসময় দোয়া করবেন যে আমরা আলেম সমাজ, যারা সমাজে
মানুষকে ইসলামের দাওয়াত দেই, তাদেরকে যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম হেদায়েত করে। আলেম সমাজ যদি হেদায়েত হয় তো সাধারণ মানুষ তাড়াতাড়ি হেদায়েত হবে, কিন্তু আলেম সমাজে তো হেদায়েত হচ্ছে না, আলেম সমাজেই তো মানুষকে বিভক্ত করে রাখছে, আলেম সমাজের উস্কানিতেই সাধারণ মানুষ মারামারি লাগছে। এজন্য আসলে আলেম সমাজের হেদায়েত হওয়া খুব জরুরি, আল্লাহ যেন আলেমদেরকে হেদায়েত করেন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সবসময় চায় মানুষ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তারা সার্বিক জীবন গড়ে তুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এটা এই স্লোগান কিন্তু আহলে হাদিস আন্দোলনের বানানো স্লোগান নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্লোগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ ভ্রষ্ট হবে না। সে দুইটি বস্তু কি? এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই ওয়া সুন্নাত নাবিয়হি, তার নবীর সুন্নাত। তাহলে কোরআন এবং সুন্নাতকে কেউ যদি আঁকড়ে ধরে পথ ভ্রষ্ট হবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষা। আমরা ওটাই বলছি যে আমরা আমাদের মতভেদ ভুলে যাই, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, যে কোনো সময় ভুল হতে পারে, আমাদের ভুলগুলো শুধরে নেব কোরআন হাদিসের ভিত্তিতে, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি কোনো মতভেদ দেখা দেয় ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে, সমাধান হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূল মানে কোরআন এবং সুন্নাত দিকে, সমাধান কোরআন এবং সুন্নাত থেকে নিতে হবে। আপনার সাথে তোমার মারামারি লাগার দরকার নাই, আমাদের দায়িত্ব হলো হক জিনিস পৌঁছায় দেওয়া, মানবেন মানবেন না সেটা আপনার দায়িত্ব, মানামেনের দরকার নাই। আপনার আমল সংশোধন সঠিক হচ্ছে কিনা এটা আপনারই দৌড়াদৌড়ি করে যাচাই বাছাই করে সংশোধন হওয়া দরকার, কারণ আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার আমলকে যথেষ্ট হচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, এ ব্যাপারে আপনাকেই দৌড়াতে হবে। যখন জমি কিনতে যান তখন কি অন্য কারা আসে যে ভাই জমিটা দেখেন কাগজ ঠিক আছে কিনা, এই ওই, এটা তো নিজের তাগিদে দৌড়ান, দেখি আমার জমির কাগজ ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা। যারা জমির কাগজ বুঝে তাদের কাছে দৌড়াদৌড়ি করছেন কেন? যে যদি জমির কাগজ ঠিক না থাকে তাহলে তো টাকাটা বেকার চলে যাবে, আমার জমি আবার চলে যাবে। তো দুনিয়াবী ক্ষেত্রে এত যাচাই বাছাই করছি, কিন্তু ইসলাম মানার ব্যাপারে যে আমল দিয়ে আমি জান্নাতে যাব সে আমল যাচাই বাছাইয়ের জন্য আমরা কিন্তু সময় ব্যয় করছি না। এখানে আমরা বলছি যে না বাবা আমরা এগুলো বুঝি না, হুজুররা যা বুঝে তাই, এটা তো জমির কেনার ক্ষেত্রে বললে বুঝলেন না এভাবে, যে যারা জমির কাগজ যা বোঝে ওরা যা বলছে তাই আমি এগুলো বুঝতে বুঝতে আর পারবো না, এ কথা তো জমি কেনার সময় বলেন না, শুধু বলেন ইসলামের বেলা এসে। এই জন্য সকলকে অনুরোধ, ইসলাম বোঝার জন্য নিজে চেষ্টা করুন, কারণ নিজে আমল করতে হবে, আমার আমল যেন আল্লাহর নিকটে কবুলযোগ্য হয়। আমি এত কষ্ট করে সালাত আদায় করব, সিয়াম পালন করব, আর আমার আমল যদি কবুল না হয় তো এর সাথে দুঃখের বিষয় আছে। আর তা আমার আমল কিভাবে কবুল হবে সেটা যাচাই করতে হবে আমাকেই, তা আপনি একটু যাচাই করেন, নিরপেক্ষ মাইন্ড নেবেন, যেটা সঠিক সেটা মানব, আমার কথাই মেনে নিতে হবে। এটা বলছেন আমার কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে মানেন, না মিললে মানবেন না, কখনোই মানবেন না। যখন একবার মাইন্ডটা ফ্রেশ করবেন যেই কথা কোরআন হাদিসের সাথে মিলবে আমি ওটা মানবো, যেটা মিলবে না সেটা মানবো না, দেখবেন হক পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু খোঁজা শুরু করেন, দেখবেন হক আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হক পথে চলার তৌফিক দান করুন, প্রকৃত ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম লিসানাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ذلك خير واحسن تاويلا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পোড়াদহ উপজেলা, নাকি মিরপুর উপজেলা বলবো, মিরপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তালিম বৈঠকে উপস্থিত আহলে হাদিস বাংলাদেশের কুষ্টিয়া পূর্ব জেলার সম্মানিত সভাপতি
এবং সেই সাথে উপস্থিত আহলে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ কুষ্টিয়া পূর্ব জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং প্রিয় তরুণ যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা বাদ আসর কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দির জন্য তার এই গৃহে বসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের নাম আমার বেশ আগে থেকে জানা। এই মসজিদ উদ্বোধন করার জন্য আমাকে বারবার বলা হয়েছিল আপনাদেরই সন্তান এখানকার সম্ভবত ওবায়দুল্লাহ নাম বারবার আমাদের এখানে যে বলেছিল বিষয়গুলো, তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আহলে যুব সংঘের সভাপতি উনি জুমা খুতবা এখানে শুরু করেছিলেন এবং তারপরে উনি এসেছেন এখানে। তো আজকে কুষ্টিয়া জেলাতে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল, পাঁচটা প্রোগ্রাম অলরেডি হয়েছে, এটা আজকে ষষ্ঠ প্রোগ্রাম, ছয় নম্বর প্রোগ্রাম। একদম দিনের শেষ প্রান্তে এসে শেষ প্রোগ্রামে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেও আনন্দিত বোধ করছি যে এরকম একটা নতুন এলাকায় আসতে পারলাম। পোড়াদা জংশন মানে রেল স্টেশনের কারণে বলা যায় পোড়াদাটা খুব পরিচিত একটা জায়গা। এই পোড়াদা জংশনে আমাদের অনেক স্মৃতি আছে, ছোটবেলার স্মৃতি, যখন আমরা ট্রেনে যাতায়াত করতাম রাজশাহী থেকে যশোর, এই পোড়াদা মাঝে মধ্যে অতিক্রম করা লাগতো আর মাঝে মধ্যে এমন সময় যেত, যেহেতু 20 বছর আগে লোকাল ট্রেন ছিল, মহানন্দা নামে একটা ট্রেন ছিল, আপনাদের জানা আছে কিনা, এই ট্রেনে আমরা যাতায়াত করতাম। এই ট্রেনটার কোনো ঠিক ঠিকানা ছিল না, কখনো কখনো দেখা যেত এইখানে এসে সারা রাত আটকে আছে। এই স্টেশনে একবার আমার অভিজ্ঞতা আছে সারা রাত আটকে থাকার। তো পোড়াদা জংশনটা খুব পরিচিত একটা জায়গা আমাদের, তো সেই জায়গায় যে আহলে হাদিস ভাইদের আমরা খুঁজে পাবো, আহলে হাদিস মসজিদ খুঁজে পাবো, এটা আমাদের জন্য নিঃসন্দেহে অনেকটা আনন্দের। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আপনারা অনেক বাধা অতিক্রম করে, অনেক বাধা অতিক্রম করে, আপনাদের জন্য আমি বলবো এটা জিহাদি, এই জিহাদের পথ অতিক্রম করে আজকে আপনারা এই আকীদা এবং মানহাজে এসেছেন এবং আজ পর্যন্ত টিকে আছেন। আপনাদের পরিবার, আমার মনে হয় এখানে যারা আছেন শতভাগ প্রায় নতুনভাবে আহলে হাদিস হওয়া বোধ হয়, তাই না? শতভাগই নতুনভাবে আহলে হাদিস হওয়া, আপনাদের পরিবার, আপনাদের সমাজ, সবাই আপনার বিরুদ্ধে, সবার বিরোধিতা মোকাবেলা করে শুধুমাত্র কিসের টানে আমরা আপনারা এখানে এসেছেন? একটাই উদ্দেশ্য, আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যেতে কোনো ভুল পথে পথ ধরতে চাই না, আমরা সেই পথে ধরতে চাই যে পথটা সোজা জান্নাতের পথ। সেই জন্য আমরা কিন্তু এত বড় রিস্ক নিয়েছি, এত বড় বাধা অতিক্রম করে আমরা এই পথ ধারণ করেছি। তো আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই তৌফিক দান করেছেন এই পথে আসার এবং এই পথে টিকে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই সুদৃঢ় স্বচ্ছ দিনের উপর আমাদের টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনটা কি? আমি তার আগেও জেনে নিই যে আহলে হাদিস শব্দ নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে কিনা। অনেক সময় হয় কি, নতুন যারা আহলে হাদিস হয়েছেন তারা একটু ইতস্তত বোধ করেন, একটু মনে করেন যে আহলে হাদিস বললে আবার মানুষ কি মনে করে। আমরা বলি সহি আকিদা, আমরা কোরআন এবং সহি হাদিসের অনুসারী। সালাফি, সালাফিটা বলেন কিন্তু কম, সালাফি তো বাংলাদেশে অত পরিচিত না, সালাফি তো বিদেশে বলে, মানে সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সালাফি বলা একই জিনিস। তো এটা নিয়ে অনেক সময় অনেকে আপত্তি করেন, অনেকে বলেন আমরা মুসলিম, আহলে হাদিস হাদিস ওসব কিছু না। বিশেষ করে হয় কি, হয় কারোর জন্য এটা, যারা নতুন আহলে হাদিস, নতুন এই আকীদা মানে এসছেন, তাদের জন্য এটা অনেক সময় মানে বলাটা একটু কঠিন হয়, যে মনে হয় যে আমরা হানাফি থেকে আহলে হাদিস হলাম আবার, বা অন্য কোনো মাজহাব থেকে, মানহাজ থেকে আসলাম, এসে আবার যদি আহলে হাদিস বলে আবার মনে একটা ফেরকার মধ্যে ঢুকে গেলাম কিনা, এই ধরনের অনেক চিন্তা মাথায় কাজ করে। এই চিন্তাটা মানে কিন্তু এতটা ভয়ঙ্করভাবে কারোর মধ্যে কাজ করে যে তারা মনে করে যারা আহলে হাদিস বলে তারাও ফেতনাবাজ, তারা কিন্তু আহলে হাদিস হয়ে গেছে অলরেডি, একদম আমাদের মধ্যে আমল আকীদা সবই একই, শুধু আহলে হাদিস আমরা নিজেরা নিজেদের বলি বলে তারা মনে করে এরা একটা বিভ্রান্ত মতবাদ। ঢাকাতে বাডেমে একটা হাসপাতালে একজন ডাক্তারের সাথে দেখা হলো, সালাতের সময় দেখছি একদম আহলে হাদিসদের মধ্যে সালাত আদায় করছেন। তো ওনাকে জিজ্ঞাসা করলাম সালাতের পরে যে আপনি কি আহলে হাদিস, এই কথা বলার সাথে সাথে উনি এত রেগে গেলেন, বলছেন ওসব আহলে হাদিস চলেছেন বুঝি না, আমি মুসলিম, যারা আহলে হাদিস নিজেদের বলেন ওসব বিভ্রান্ত। অথচ উনি পরিপূর্ণ আমাদের মধ্যে করে সালাত আদায় করলেন। তো এইরকম কোনো ভুল ধারণা আপনাদের আবার আছে কিনা,
আপনাদের পথে আমাদের যেটা বক্তব্য থাকে থাকবে যে আহলে হাদিস বলার অর্থ আপনি আহলে হাদিস বলে জানাতে যাবেন বিষয়টা কিন্তু এরকম না, এটা একটা পরিচয়ের নাম। আপনার পাশে আরেকটা মসজিদ আছে, আপনি একটা মসজিদ আছে, আপনার মসজিদে আপনি যেভাবে সালাত আদায় করেন পাশের মসজিদে ওইভাবে সালাত আদায় হয়, একটু আলাদাভাবে হচ্ছে না? এখন বাইরের মানুষ এসে কী বুঝবে, এরা একরকম সালাত আদায় করছে, এরা আরেকরকম সালাত আদায় করছে। আপনি জিজ্ঞেস করবেন আপনারা আলাদা সালাত কেন আদায় করছেন, জিজ্ঞেস করবে কি না? আশপাশে সব মসজিদে একরকম, আপনার মসজিদে আরেক রকম, আপনাকে নিশ্চিত জিজ্ঞেস করবে আপনি এইভাবে সালাত আদায় কেন করছেন। আপনি বলবেন যে আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি, তো তখন ওনারা বলবেন যে ওনারা কি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে না? তখন বলবেন যে না, আমরা ওনারা প্রকৃত মুসলমান না, আমরা প্রকৃত মুসলমান। ওনারা বলবেন ওনারা কি প্রকৃত মুসলমান না? যাই বলবেন তার বিপরীতে একটা কথা চলে আসবে। আপনি যদি বলেন আমি সহি আকিদার লোক, ওরা বলবে ওরা কি জয়ীফ আকিদার লোক, ওরা তো সহি আকিদার লোক দাবি করবে। কিন্তু আপনি যখন বলবেন না আমি আহলুল হাদিস, আহলুল হাদিসের একটা আকিদা মানহাজ আছে, আমরা কোরআন এবং সহি হাদিসের অনুসারী আহলুল হাদিস, তখন আপনাকে দ্বিতীয় কোনো প্রশ্ন আর করবে না, তখন বুঝে ফেলবে ও আছে আহলে হাদিস। কারণ আহলে হাদিস আকিদা মানহাজ এটা আজকের পরিচিত না, বহু আগে থেকে পরিচিত, সেই আয়াম্মা একরামের যুগ থেকে পরিচিত আহলুল হাদিস শব্দটা। সুতরাং এটা নিয়ে লজ্জিত হওয়ার কোনো মানে নেই, কোনো আপত্তি করার কোনো জায়গা নেই। আহলে হাদিস শব্দের অর্থই পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। এটা বলাটা এটা কি লজ্জার বিষয় নাকি আমাদের গর্বের বিষয়? আমরা শিরক করি না, আমরা বেদাত করি না, আমরা কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী, এটা আমাদের গর্বের পরিচয়। এটা মোটেও আমাদের লজ্জার পরিচয় না, যেটা আমরা অনেক সময় মনে করি। ভুল ভাববেন না, আবার এটা মনে করবেন না আহলে হাদিস মানেই সে জান্নাতে চলে গেল। আপনি আহলে হাদিস, আপনি পাঁচ হাজার সালাত আদায় করেন না, আপনি জান্নাতে যাবেন নাকি? আহলে হাদিস শব্দ দিয়ে, নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যেমন আপনি নিজেকে শুধু মুসলিম বললেন, আপনি গাঁজা হেরোইন সব খান, আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন। ঠিক একইভাবে আহলে হাদিস আপনি নাম দিচ্ছেন, আপনি ইসলামকে অনুসরণই করেন না, তাহলে তো হলো না। মূলত নামটা হচ্ছে মূলত পরিচিতির জন্য, বৈশিষ্ট্য বোঝানোর জন্য, এটা মোটেও আপনার ফেরকাবাজির জন্য নয়। এই বিষয়টা আপনাদের স্পষ্ট করা দরকার, এই জন্য ছিল যে আমাদের অনেক নতুন ভাইরা এই বিষয় নিয়ে একটু ভুল বোঝেন, অনেক সময় আপত্তি করেন। এবার আমরা যে বিষয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে যে আহলে হাদিসদের মূল কাজটা কী। আমাদেরকে অনেকে বলে এরা ফেতনাবাজ, সমাজে এরা ফেতনা সৃষ্টি করে, এই কার রফল আদায় হচ্ছে না, আমিন বলছে না, এইসব নিয়ে টুকিটাকি জিনিস নিয়ে ব্যস্ত। মূলত আমাদের কাজ কিন্তু রফল আদায় করা, আমিন বলা না বলা, এইগুলো কিন্তু আমাদের মূল কাজ না। আহলে হাদিসদের তিনটা জিনিস মৌলিকভাবে মনে রাখবেন। একটা হচ্ছে এরা নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চায়। আমাদের মূল বক্তব্যই হচ্ছে আমরা তাওহিদবাদী। তাওহিদবাদী মানে কি? এমন তাওহিদবাদী যার সাথে আমরা শিরকে মেশাই না। বাংলাদেশের অধিকাংশ মানুষ, মানে সমস্ত মানুষই বলে আমরা তাওহিদি মুসলমান, বলে না আমরা তাওহিদি মুসলমান। তাওহিদি মুসলমান আবার মাজারে যে সিজদা করছে, কেমন তাওহিদি মুসলমান হলো? তাওহিদি মুসলমান এমন মুসলমান যিনি কখনো তার আকিদার সাথে আমলের সাথে শিরকে মিশ্রিত করেন না। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকাহুম মুহতাদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, ও উলাইকাহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। শুধু ঈমান আনলেই হচ্ছে না, কিন্তু ঈমান আনার পরপরে আপনার যেটা কাজ, শিরক থেকে নিজেকে মুক্ত রাখা। ওমায়ুমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন, আল্লাহ বলছেন বহু আগেই যে যারা ঈমান এনেছে তাদের অধিকাংশ ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যায়। ঈমান আনার পরে কাফের হয়ে গেলেন তো হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন, কিন্তু মুশরিক এমন একটা জিনিস, ঈমান আনছেন আবার মুশরিক হয়ে যাচ্ছেন, একই সাথে সম্ভব। একজন মানুষ অজু করেছে, অজু করে আসার পরে এখানে সালাত আদায় করছে, ইতিমধ্যে তার বায়ু নিঃসরণ হয়ে গেছে, ওই ব্যক্তির কি অজু আর থাকবে? ঠিক একইভাবে একজন ব্যক্তি ঈমান এনেছে, বাহ্যিকভাবে সে টুপি পাগড়ি দাড়ি পড়ে আছে, তাহাজ্জুদ সালাত আদায় করছে, পাঁচ ওয়াক্ত সালাত আপনার সাথে পড়ছে, কিন্তু সে মাজারে যে সিন্নি দিয়েছে, মাজারে টাকা দিয়েছে, তাহলে তার ঈমানটা ওইভাবে গোপনে চলে যাচ্ছে, কিন্তু সেটা আপনি টের পাচ্ছেন না, সে নিজেও টের পাচ্ছে না, সে নিজেও বুঝতে পারছে না। তো শিরকের বিরুদ্ধে লড়াইটা আহলে হাদিসদের সবচেয়ে বড় লড়াই, কারণ শিরকের ওপরে পাপ পৃথিবীতে আর নাই। আপনি বলবেন জেনা বড় পাপ, আপনি বলবেন মানুষ হত্যা করা বড় পাপ, আপনি বলবেন মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা বড় পাপ, এইগুলো বড় পাপ হতে পারে, কিন্তু এর চেয়ে হাজার কোটি গুণ বড় অপরাধ হচ্ছে শিরক করা। কারণ আপনি সরাসরি আল্লাহর সাথে অপরাধ করছেন, আল্লাহর সাথে কাউকে সমতা বিধান করে আল্লাহর সাথে আপনি অপরাধ করছেন, এই অপরাধের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করেন না।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, এটা বাদ দিয়ে দুনিয়ার আর যাবতীয় গুনাহ সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন। হাদিসে কুদসিতে যেটা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি আমার কাছে সমস্ত পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে আসো, অতঃপর তুমি শির করনি এই অবস্থায় যদি আসো তাহলে আমি সমস্ত পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হব। শর্ত একটাই, শির করা যাবে না। এই শিরকের বিরুদ্ধে আহলে হাদিসের সবচেয়ে বড় লড়াই। কোনো অবস্থাতে আহলে হাদিসরা চায় না কোনো অবস্থাতে তাদের আকিদা তাদের আমলের সাথে কোনো শির্ক জড়িয়ে যাক। এই জন্য ছোট্ট খাটো খুঁটিনাটি বিষয় যেগুলো সেগুলো তো আমরা সবসময় চেষ্টা করি, আমার আমলের শির ঢুকে যাচ্ছে না, তো আমার ছোট্ট বাচ্চাটার কপালে কালো টিপ দেওয়া হয় তাই না? আমাদের গ্রাম্য এলাকায় এটাই তো হয়, দাদি নানি হিরানা সব বা ছোটো বাচ্চা হলেই মাথায় কালো টিপ দিয়ে দিচ্ছে। কালো টিপ দেওয়ার সময় ওটা কিন্তু সৌন্দর্যের জন্য দেয় না, কিসের জন্য দেয়? বদনজর থেকে বাঁচানোর জন্য। এখন আহল মানে একজন আহলুল হাদিস যিনি, তিনি ওইটুকু কখনো সহ্য করেন না, কারণ আপনি যে ওই যে কালো টিপ লাগিয়েছেন আপনি আপনার বিশ্বাসটা কি হচ্ছে ওটা দিয়ে আপনি কালো বদনজর থেকে বাঁচবেন, তার মানে বদনজর থেকে বাঁচানোর মালিকটা কি হচ্ছে? কালো টিপ বদনজর থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ওনার সাথে শরীক করে দিলেন কালো টিপকেও, এইটুকু জিনিস শিরক হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা সাধারণত খেয়াল করি না। কিন্তু এই ছোট্ট জিনিস আমাদের জীবনে বিরাট কালিমা লেপন করে দিচ্ছে। প্রত্যেক জায়গায় প্রত্যেক কথায় সবসময় শির থেকে বাঁচার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে গোপন প্রকাশ্য যাবতীয় শির থেকে আমাকে রক্ষা করুন। কারণ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ঢোকার টিকিট হচ্ছে আপনার শির মুক্ত থাকাটা, শির মুক্ত তাওহীদ। আপনি আল্লাহকে মানেন, শির করেন, আপনি জান্নাতে ঢোকার টিকিটই পাবেন না। জান্নাতের স্তর ভেদ তো অনেক পরে। জান্নাতে আপনারা জানেন কিনা, জান্নাতে কিন্তু স্তর ভেদ আছে। আপনি যখন হোটেলে যান, হোটেলে যে খুঁজেন ফাইভ স্টার, থ্রি স্টার, ফোর স্টার, ঠিক ওই রকম জান্নাতে কিন্তু স্তর আছে। সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তারপরে শুধু মুজাহিদদেরই জান্নাতের স্তর আছে একশোটা, তাহলে মানে অন্যান্যদের জন্য কতগুলো স্তর আছে? স্তর ভেদ সব বাদ আপনি জান্নাতে ঢুকতেই পারবেন না, টিকিটই পাবেন না যদি শির করে বসেন। এই জন্য সবার আগে আমাদের হেফাজতের যেটা কাজ সেটা হচ্ছে শির থেকে মুক্ত থাকা। দুই নম্বর হচ্ছে কাজ নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ করা। আমরা প্রত্যেকেই মুসলমান, আমাদের ইবাদত করতে হয়। সেই ইবাদতগুলো হবে আমাদের পীর সাহেবের তরিকায়, মাজারের তরিকায়, মাঝহাবের তরিকায়, মসজিদের ইমাম সাহেবের তরিকায়, নাকি বাপদাদার তরিকায়, নাকি এলাকাবাসীর তরিকায়, কার তরিকায় হবে? একটাই তরিকা, তরিকা আর একটাও নাই, একটাই তরিকা, তরিকায় মোহাম্মদিয়া। মোহাম্মদ রাসূলুল্লাহ যে তরিকা রেখে গেছেন ওটাই তরিকা, এর বাইরে কোনো তরিকা নেই। আপনি আপনার সমস্ত আমল করবেন এই তরিকাকে ঠিক রেখে, এই তরিকার সিলটা আগে দেখবেন। আপনার ওই যে পাঁচশো টাকার নোট, পাঁচশো টাকার নোটে যদি গভর্নরের সিল না থাকে ওই পাঁচশো টাকার কোনো মূল্য আছে? আপনার যে আপনি যে আমলটা করছেন, আমলটা যত সুন্দরই আপনার কাছে লাগুক না কেন, ওটা যদি আল্লাহ রাসূলের সুন্নাতের সিলটা না লাগে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, যাবেই না আল্লাহর কাছে। আপনার আমল তো আল্লাহর কাছে পৌঁছাতে হবে, এত কষ্ট করে আমল করছেন, যেটা আমাদের শরীফুল ইসলাম ভাই বললেন, এত কষ্ট করে আমল করছি, এত কষ্ট করে আপনারা যেখানে বসে আছেন, এই বসে থাকার উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, আপনার আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছায়। কিন্তু সেটা যদি সিলই না পায়, গ্রহণযোগ্যই না হয়, কেমনে পৌঁছাবে ওখানে? এই জন্য যে কোনো আমল আমরা করবো, খুব বেশি আমল করার দরকার নেই। আল্লাহ দেখেন আল্লাহ দি কি বলছেন, তাবারাক আল্লাহ দি বিয়াজিল মুলক, আল্লাহ দি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই জন্য, এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কে করে, সবচেয়ে বেশি আমল কে করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কি দেখেন? কোনটা সবচেয়ে সুন্দর আমল, আপনি কোন আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্দরভাবে ইখলাসের সাথে করছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য সর্বদা চেষ্টা করতে হবে যে কোনো আমল আমরা করবো সুন্নাত অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হলে করবো, সুন্নাত অনুযায়ী হলে না হলে ছাড়বো। এই সহজ বিষয়টা আমরা আমাদের ওলামায়ে কেরামকে বোঝাতে পারি না, নানা রকম যুক্তি দিয়ে প্যাচ দিয়ে কত কি বলে আবার সেই বিভ্রান্তির দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করেন। অমুক আলেম কি কম বুঝতেন? আমার বাপদাদা চোদ্দ পুরুষ ওনারা কম বুঝতেন নাকি? ওনারা এত বড় আলেম ছিলেন চিন্তা করতে পারবেন না, পাঁচ অক্ত সালাত পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছিল, হতেই পারে, আলহামদুলিল্লাহ তারা এবাদত গুজার মানুষ ছিলেন। কিন্তু সব বিষয়ে যাতে তারা সঠিক হবেন
এটা তো নিশ্চয়তা নেই, তাদের উপর তো আল্লাহ কোনো দলিল পেশ করেননি, দলিল তো একমাত্র তিনি পেশ করেছেন আল্লাহ রসুলের উপরে। সুতরাং কোনো অবস্থাতে যেন আমরা দলিল থেকে বিমুক্ত না হই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কাউকে যেন স্থান না দিই, সবাইকে আমরা সম্মান করি, সবাইকে আমরা শ্রদ্ধা করি। আমাদের ওলামায়ে কেরাম যারা তাদের কাউকে আমরা অশ্রদ্ধা করি না, আমাদের মাজহাবে যারা ইমামরা আছেন তাদের প্রত্যেককে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু তাদেরকে আমরা আল্লাহ রসুলের অবস্থানে আনতে চাই না। তারা নিজেরা বারবার বলে গেছেন ইজা সহাল হাদিস সহাল মাজহাবি, যখন আল্লাহ রসুলের হাদিস পেয়ে যাবে তখন আমাদের কথা তোমরা আর অনুসরণ করো না, তারাই বলে গেছেন। আমরা এই কথাটাই মানুষের সামনে প্রচার করতে চাই, এই কথাটাই মানুষের সামনে বলতে চাই, সুন্নাত অনুসরণেই মুক্তি। সুন্নাত থেকে যদি দূরে সরে যাই, যতটুকু দূরে সরে যাবে ততটুকু আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই সহজ কথাটা মনে রাখার চেষ্টা করবেন, সর্বশেষ যেটা আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আমরা মানুষকে পিটিয়ে পাটিয়ে এই হককে গ্রহণ করাতে চাই না, আমাদের কাজ কি আকীদা এবং আমলের সংশোধন। মানুষের আকীদা আমরা সংশোধন করতে চাই, আমল সংশোধন করতে চাই, এবং এর মাধ্যম দিয়ে আমরা সমাজ সংস্কার করতে চাই। আমরা লাঠি পেটা করতে চাই না, আমরা বোমাবাজি করে মানুষকে জোর করে ইসলামের দিকে ডাকার পন্থা অবলম্বন করি না, আমরা সেই পথে অবলম্বন করি যেই পথ অবলম্বন করেছিলেন 124,000 পয়গম্বর, যেই পথ অবলম্বন করেছিলেন আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কখনো কুরাইশদের বিরুদ্ধে ক্ষমতার লড়াই করেন নাই। কুরাইশ এসে তাকে বলেছিল মুহাম্মদ তুমি এত সব দাওয়াত বাদ দিয়ে এক কাজ করো, তুমি 6 মাস আমাদের মূর্তিগুলার পূজা করো আর আমরা 6 মাস তোমার রবের পূজা করব। আল্লাহ রাসূল কি বলে দিলেন কুলি ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফেরের দল শুনে রাখো, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওলা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমরা যদি হতাম এই যুগে কেউ হয়তো লাঠি পেটা শুরু করে দিতাম, আর কেউ হয়তো আবার হেকমত আলা শুরু করে দিতাম। হেকমত, হেকমতটা কি? আমরা যদি আল্লাহ রসুলের জায়গা থাকতাম হয়তো এটাই চিন্তা করতাম যে ঠিক আছে এটা একটা ভালো কৌশল পাওয়া গেল, তাহলে আমরা তাদেরকে বলি যে তোমরা আগে 6 মাস আমার রবের পূজা করো, তারপরে আমি পরে 6 মাস করব। এই কথা আল্লাহ রসুল বলতে পারতেন না? তিনি চিন্তা করতেন যে এই 6 মাস যদি এরা করে, তো এই 6 মাস করলে তো এমনিতেই তারা ইসলামের মধ্যে ঢুকে যাবে।